আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কাপল কুকারি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্লপি অ্যান্ড স্পঞ্জি কাপকেক রেসিপি। এই ভিডিওর বিভিন্ন অংশে অনেকগুলো ইম্পর্টেন্ট টিপস শেয়ার করব, যা ফলো করলে আপনারা অবশ্যই পারফেক্ট কাপকেক বানাতে পারবেন। আমাদের চ্যানেলে একটি বাটারক্রিম ফাস্টিংয়ের রেসিপি দেওয়া আছে, প্রয়োজন হলে আপনারা দেখে নেবেন। কাপকেক বানাতে এখানে নিয়ে নিচ্ছি 150 গ্রাম আনসল্টেড বাটার। এগুলোকে রুম টেম্পারেচারে এনে এরকম সফট করে নিতে হবে। বাটারগুলোকে এখন আমি বিট করে নেব। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক অথবা ইলেকট্রিক বিটার ইউজ করতে পারেন। ইম্পর্টেন্ট টিপস, এগুলোকে ভালোভাবে বিট করে নিতে হবে, তা নাহলে কাপকেকগুলো পারফেক্ট হবে না। আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন। বাটারের কালার চেঞ্জ হয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কাস্টার্ড সুগার। মিডিয়াম টু লো স্পিডে এগুলোকে বিট করে নিতে হবে। চিনিগুলো বাটারের সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের ডিম। একটু বিট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা 220 গ্রাম লিকুইড মিল্ক। এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কেক বানাতে আমার টোটাল 1.5 কাপ ময়দা লাগবে, প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব, বাকি 1/2 কাপ পরে অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা, 1/2 কাপ ময়দা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে, এর কনসিস্টেন্সিটা ঠিক দেখতে এরকম হবে। এই ব্যাটার দিয়ে আমি 2 সাইজের কাপকেক বানাবো। ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি কাপকেক কেস। ইম্পর্টেন্ট টিপস, ফয়েল পেপারে কাপকেক ইউজ করলে কাপকেকগুলো স্টাক করে না। ব্যাটারটা ঢালার জন্য আমি 1/4 কাপ সাইজের মেজারিং কাপ ইউজ করব। ছোটো সাইজের কাপকেক বানাতে আমি এই মেজারিং কাপের 2/3 কাপ ব্যাটার ইউজ করব। এইভাবে বানালে আপনারা 20 থেকে 22 পিস কাপকেক বানাতে পারবেন। কাপকেকগুলোকে বেক করতে ওভেনকে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট প্রিহিট করে নিতে হবে, আর এগুলোকে বেক করব 15 মিনিট 180 ডিগ্রি সেলসিয়াসে। ওভেনের কোয়ালিটির উপর নির্ভর করে সময় একটু কম বেশি লাগতে পারে। বড় সাইজের কাপকেক বানাতে আমি 1/4 কাপ মেজারিং কাপের ফুল ব্যাটার ইউজ করব। এইভাবে বানালে আপনারা 12 থেকে 14 পিস কাপকেক বানাতে পারবেন। কাপকেকগুলোকে বেক করার জন্য ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 সাইজের কাপকেকের বেকিং টাইম সেম থাকবে। মিনিট পর বড় সাইজের কাপকেকগুলোকে চেক করে দেখছি এগুলো বেক হলো কি না। রেডি হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। ঠান্ডা করার জন্য এগুলোকে একটা কুলিং ডাকে রেখে দেব। ছোটো সাইজের কাপকেকগুলোকে বেক করে নিচ্ছি। কাপকেকগুলো পারফেক্টলি বেক হলো কি না তা চেক করতে টুথপিক ইউজ করতে পারেন। যদি টুথপিকে কোনো ব্যাটার লেগে থাকে সেক্ষেত্রে আরও কিছু সময় বেক করে নিতে হবে। যদি ক্লিন আসে তার মানে এটা হয়ে গেছে। তৈরি হয়ে গেল 2 সাইজের পারফেক্ট কাপকেক। আপনারা আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী কাপকেক তৈরি করে নেবেন। আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।